বন্ধুরা শ্রেয়া কিচেনের নতুন একটা রান্না রেসিপিতে আপনাদের স্বাগত জানিয়ে আমি শুরু করছি একটা রান্না। তো দেখুন আমি আজকে কী বানাই, সম্পূর্ণ নতুন ও মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আমি আজকে বানাবো দেখুন পাঁপড় দিয়ে সিঙ্গারা, অনেক তো খেয়েছেন, আটা ময়দা দিয়ে সিঙ্গারা বানিয়ে খেয়েছেন আপনারা, ওখান থেকে কিনেও খেয়েছেন। পাঁপড় দিয়ে যে সিঙ্গারা তৈরি হয় সেটা আপনারা আজকে দেখে নিন কীভাবে আমি আজকে তৈরি করছি। আর সিঙ্গারার পিঠটা যে আমি তৈরি করবো, সিঙ্গারার পিঠটা তৈরি করবো আমি দেখুন এখানে আমি মাংস নিয়েছি, ছলিক মাংস যেগুলো হয় কিছুটা একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। আর আমি সেদ্ধ করা আলু নিয়েছি, সেদ্ধ করে নিয়েছিলাম দেখুন মিডিয়াম সাইজের চারটে আলু নিয়েছি, চারটে পাঁচটে। আর আমার লাগছে পাঁপড়, পুরের পাঁপড়টা পরে আমি দেখাচ্ছি আপনাদের কী করবো। আর পুরের জন্য যে মশলাটা আমার লাগছে দেখুন আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এখানে রসুন আর পেঁয়াজ বাটা আছে, লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা। আর আমার লাগছে দেখুন গরম মশলা গুঁড়ো ও চাট মশলা। এবার আমি সিঙ্গারার পিঠটা তৈরি করতে যাচ্ছি, ততক্ষণ আপনারা আমার সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। দেখুন পুরটা বানানো, সিঙ্গারার পুরটা বানানোর জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা কড়া চারিদিকে একটু লাগিয়ে দিচ্ছি। এবার তেলের মধ্যে আমি সামান্য নুন ছিটিয়ে দিলাম, আমি দুটো তেজপাতা নিয়েছি, তেজপাতা দুটো আমি দিয়ে দিচ্ছি। দেখুন তেলটাও গরম হয়ে গেছে, এবার এখান থেকে আমি সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেখুন কিছুটা গোটা জিরে দিয়ে দিচ্ছি, আমি যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেখান থেকে আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটাটা আমি প্রথমে দিচ্ছি কারণ রসুনের যে একটা গন্ধ থাকে, গন্ধটা কাঁচা গন্ধটা ছেড়ে যাবে, প্রথমে দিয়েছিলাম। রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়ার পর এখন আমি কিছুক্ষণ নেড়ে নিচ্ছি, এই পর্যায়ে আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা, সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। কিছু নেড়ে নেব, দিয়ে দিচ্ছি এক চামচ নুন, এক চামচ হলুদ, সব মশলাগুলোকে ভালো করে আমি কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এরপর যে আমি দেখুন সামান্য চিনি দিয়ে দিচ্ছি, মশলার গুড়টা টক ঝাল মিষ্টি একটা স্বাদ হবে, খেতে খুব ভালো লাগবে। আপনারা প্লিজ পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন, পুরো ভিডিওটা আমার সাথে থাকার জন্য আপনাদের অনুরোধ রইল। আর আমি আজকে বানাচ্ছি কীভাবে পুরোটা দেখুন, আপনারা পুরোটা না দেখলে বুঝতে পারবেন না। এখন আমি এই যে মাংসগুলো নিয়েছিলাম মাংসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেবো কিছুক্ষণ।
বসানো হয়ে গেছে মশলার সাথে। আমি সেদ্ধ আলুগুলো নিয়েছিলাম, সেদ্ধ আলুগুলো আমি এভাবে একে একে ভেঙে দিচ্ছি। দেখুন আমি আলুগুলো ভেঙে দিয়েছি, এবার একসঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে। মেশানো প্রায় হয়ে গেছে, এখন আমি যে গরম মশলাটা নিয়েছিলাম গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি রেখে দিচ্ছি কিছুক্ষণ, কিছুটা দিয়ে অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে। আপনারা বাড়িতে না বানালে বুঝতে পারবেন না যে এটা কত মজাদার একটা খাবার। এবার আমি যে চাট মশলাটা নিয়েছিলাম সেখান থেকে আমি কিছুটা চাট মশলা, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, আমি আমার পরিমাণ মতো দিলাম। এখন আমি নামিয়ে নিয়েছি, এবার আমি দেখাবো পাঁপড় দিয়ে কীভাবে ঝিঙাটা তৈরি করবো। দেখুন আমি এখানে মাঝারি পাঁপড় নিয়েছি, আপনারা যে কোনো পাঁপড় নিয়ে নিতে পারবেন। দেখুন এবার আমি এই পাঁপড়গুলোকে দেখুন ঠিক মাঝ বরাবর এভাবে ভেঙে নিচ্ছি। আমি এখানে চারটে পাঁপড় নিয়েছি, পাঁপড়গুলোকে আমি সব একইভাবে ভেঙে নিচ্ছি। এবার আমি যে বেসনটা নিয়েছিলাম আমি আপনাদের আগে বলিনি এটা কি, এটা বেসন, বেসন থেকে আমি কিছুটা বেসন এই একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি পাত্রে জল ছিল কিছুটা, নুন পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। পুরো জায়গায় যেহেতু নুন আছে তাই আমার বেশি নুন লাগবে না এটা। এবার আমি হালকা জল, দেখুন এখানে জল আছে তবু আর একটু হালকা দেব, দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। খুব পাতলাও না খুব ঘনও না, মিডিয়াম একটা ব্যাটার। আমি আস্তে করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দেখুন যে আমি এরকম একটা নিয়েছি তৈরি করে ব্যাটার, আমি একটু বেশি করে করেছি কারণ পরে আমি আপনাদের এই ব্যাটারটা দিয়ে আরেকটা নতুন একটা রেসিপি দেখিয়ে দেব একই সাথে। ব্যাটারটা দেখুন আমার আজকে আঠার কাজ করবে। এবার আমি যে পাঁপড়গুলো নিয়েছিলাম, পাঁপড়গুলো দেখুন আমি একটা পাত্রে জল নিয়েছি, হালকা করে ভিজিয়ে নেব। দেখুন দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। এখন আমি এটাকে এভাবে ফোল্ড করে নিচ্ছি বা ভাঁজ করে নিচ্ছি। দেখুন এখানে আমি যে বেসনের ব্যাটারটা করেছিলাম সেটা লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে দেখুন এই যে এইভাবে এটাকে লাগিয়ে নিলাম। এবার এর ভেতরে যে পুর দিচ্ছি আমি ফোড়েনের মতো, এবার আবার এই ব্যাটারটা এক সাইড করে লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে তুলে দিচ্ছি। চেপে যে
প্রথম ভাবে লাগিয়ে দিলাম। সিঙ্গারা শেপ তৈরি, এভাবে আমি সমস্ত সিঙ্গারাগুলো তৈরি করে নিচ্ছি। যে দেখুন আমি একইভাবে সমস্ত সিঙ্গারাগুলো তৈরি করে নিয়েছি, মাংসের সিঙ্গারা। দেখুন এবার আমি এগুলোকে ভাজবো। আর এই সিঙ্গারাগুলো বানিয়ে আমার কিছুটা পুর বেশি হয়েছিল, সেগুলো দিয়ে দেখুন আমি মাংসের চপ বানিয়ে নিয়েছি। এই চপের আকার দিয়ে দিয়েছি, গোল করে চ্যাপ্টা করে নিয়েছি এগুলো। আর বেসনটা যে বেশি ছিল ব্যাটারটা, সেটাকে আমি আর একটু জল দিয়ে হালকা করে নিয়েছি। এগুলো দিয়ে আমি মাংসের চপ বানিয়ে আপনাদের দেখিয়ে দেবো। দেখুন এগুলো বানাতে বানাতে আমি কড়াইতে তেল দিয়ে দিয়ে রেখেছিলাম, তেলটাও প্রায় গরম হয়ে এসছে। এবার আমি সিঙ্গারাগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো পাঁপড়, পাঁপড় দিয়ে বানানো সিঙ্গারা, তাই বেশি ভাজতে হবে না, হালকা করে ভেজে নিলে হয়ে যাবে। পাঁপড় যেভাবে ভাজা হয় সেভাবে পাঁপড়ের কালারটা আসলেই নামিয়ে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে, হালকা লাল লাল হয়ে গেছে। এখন আমার মনে হচ্ছে এগুলো ভাজা হয়ে গেছে, তাই আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়েছি, একইভাবে আমি বাকি সিঙ্গারাগুলোও তো ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি সিঙ্গারা চপ। আমার সিঙ্গারাগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি চপগুলো যে বানিয়েছিলাম সেই চপগুলো ভেজে নিচ্ছি। দেখুন এই যে এই যে দেখুন দিয়ে দিয়েছি, এবার ভালো করে ভেজে নিচ্ছি। চপগুলো ভাজা হয়ে যাচ্ছে, প্রায় হয়েই গেছে, নামিয়ে নেওয়ার মতন হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর চলে এসছে। আমি কিন্তু আজকে এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আমি দেখুন ফুড কালার ছাড়াই কালারটা কত সুন্দর এসছে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি খেতে খুব ভালো লাগবে। হয়তো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন ফাইনালি আমার সিঙ্গারা ও চপগুলো ভাজা হয়ে গেছে, মাংসের চপ ও মাংসের সিঙ্গারা। দেখুন আমি একটা থালায় সাজিয়ে দিয়েছি, দেখুন কতটা সুন্দর লাগছে, খেতেও খুব ভালো লাগে। এভাবে আপনারা এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল, নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে। আর আপনারা এটা এভাবেও খেতে পারবেন, কিংবা সন্ধ্যাবেলা চায়ের সাথে মুড়ি চপ, মুড়ি দিয়ে চপ দিয়ে খেতে পারবেন, সেটাও খেতে খুব